গরমে শরীর ঠান্ডা করতে এইভাবে কাঁচা আমকে ফুটন্ত গরম জলে ফেলে দারুণ স্বাদের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয়, যা ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে আমি এখানে দুটো কাঁচা আম নিয়েছি, আর এখানে আমি দুটো কাঁচা আম দিয়ে রেসিপিটা বানানো দেখাচ্ছি। আপনারা যদি পরিমাণটা কম বা বেশি করতে চান, তাহলে আমের পরিমাণটাও কম বেশি করতে হবে। এদিকে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল ভালো করে গরম করে নিয়েছিলাম, দুটো আমই দিয়ে দিলাম, ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই আছে। এইভাবে প্রায় 7 থেকে 8 মিনিটের মতন রান্না করে নিতে হবে, যাতে আমগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আপনারা দেখুন কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবেই খুব ভালো করে সেদ্ধ করতে হবে। প্রায় 8 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে আমগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম, জলটাও বেশ শুকনো হয়ে গেছে আর আমগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন সেদ্ধ করে নেওয়া আমগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে, মানে একটু ঠান্ডা করে নিতে হবে। হাত দেওয়া যাবে ঠিক এরকম একটু ঠান্ডা করে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। আমগুলো আগে থেকে একটু ঠান্ডা হয়েছে, মানে হাত দেওয়া যাচ্ছে। প্রথমে আমের খোসাটা এইভাবে তুলে নিতে হবে, মানে আমের খোসাটা পরিষ্কার করে নিতে হবে। তারপর সেদ্ধ করা আমটাকে এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে, যাতে আমের পাল্পটা বাইরে বেরিয়ে আসে। এইভাবে কিন্তু একটু প্রেস করতে হবে, এতে খুব সহজে আমের পাল্পটা বাইরে বেরিয়ে চলে আসবে। দুটো আমের একইভাবে আমের অংশটা তুলে নিতে হবে, মানে আঁঠিটা বাদ দিতে হবে। দুটো আমেরই খোসা ছাড়িয়ে আর বীজটাকে বাদ দিয়ে দিয়েছিলাম। এবার আমি যে আমের পাল্পটা নিয়েছিলাম, সেই আমের পাল্পটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি, আর আমি দিয়ে দিয়েছিলাম প্রায় 150 গ্রামের মতন চিনি। চিনি দেওয়ার ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গেছে, তাই দেখাতে পারলাম না। চিনিটা মিক্সির জারের মধ্যে দেওয়া আছে। এবার 1/4 চামচের 1/3 ভাগ দিয়ে দিলাম বিট লবণ, আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চাট মশলা। এবার আমি দিয়ে দেবো জলজিরা। এইভাবে কয়েকটা মশলা দিয়ে দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন বেশ কিছুটা পরিমাণ ঠান্ডা জল দিয়ে দিতে হবে, ফ্রিজের ঠান্ডা জল দিতে হবে। তারপরে খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে পেস্ট করে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা এইভাবেই পেস্ট করে নিতে হবে। এবার মিশ্রণটার মধ্যে আরও বেশ কিছুটা পরিমাণ ঠান্ডা জল দিয়ে দিলাম। মিশ্রণটা একটু পাতলা করে বানাতে হবে, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন সমস্ত কিছু আর একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একেবারেই রেডি। এইভাবে একবার আমের শরবতের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও ভীষণ ভালো হয়। এবার আমি গ্লাসের মধ্যে সার্ভ করে নিলাম। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে, আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।